আমি শেষ করে নিতেছি আজকে আমি আপনাদের সামনে যে কথা বলতে চাই ইমানের আগুনের মধ্যে ইব্রাহিম পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর মহব্বত দেখানোর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একে একে অসংখ্য অগণিত পরীক্ষা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষার ফল হিসাবে দুইটি দুই ধরনের পরীক্ষার ফল দিয়েছিলেন একটা আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে দিয়েছেন আরেকটা ইব্রাহিমকে আল্লাহ তাআলা যেটা পরীক্ষার ফল হিসাবে দিয়েছিলেন একটা আল্লাহ তাআলা নিজেই বলেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا هَيْ إِبْرَاهِيمَ তুমি আমার জন্য পরীক্ষা দিয়েছো তুমি আমার জন্য আমার ভালোবাসা পাওয়ার জন্য আমি তোমাকে জাতির ইমাম হিসেবে পরিণত করে দিলাম আবার আল্লাহ তাআলা তাবারক ওয়া তাআলা দুনিয়ার মধ্যে মানুষ তার বান্দা যদি কোন মানুষের পরীক্ষার ফল হয় দুইটা আরেকটা হয় নিজের পক্ষ দেখে বাবাকে বলতে থাকে বাবা আমি তো অনেক কষ্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলাম পরীক্ষা দিয়ে আজকে আমি উত্তীর্ণ হয়েছি গোল্ডেন প্লাস পেয়েছি এ প্লাস পেয়েছি আজকে আমি যা চাই তাই পুরস্কার দেও হযরত ইব্রাহিমকে আল্লাহ তেমনটাই বলেছিলেন আজকে তুমি যা চাইবে তা দিব হযরত ইব্রাহিম কেমনটা চাইলেন হযরত ইব্রাহিম কি চাইলেন ইব্রাহিম কেমনটা বললেন ইব্রাহিমকে আল্লাহ বললেন তুমি যা চাইবে তাই দিব ইব্রাহিম দৌড় দিলেন এক দৌড় দিয়ে ইব্রাহিম বাইতুল্লাহর চৌকাতে মাথা টেকাইলেন মাথা টেকে ইব্রাহিম বললেন হে মালিক আমি ঘর মানাইছি ঘরের জন্য একজন খাদেম পাঠাও মালিক আমি একটা ঘর মানাইছি এই ঘরের মধ্যে কিতাব পাঠাও যার সার সংক্ষেপ আপনাদের সামনে উপস্থাপন করলাম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমান রব্বা وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب আমি শেষ করে নিতেছি আজকে আমি আপনাদের সামনে যে কথা বলতে চাই ইমানের পরীক্ষা বর্তমান সময়ে বাংলার মুসলমান বাংলার উলামায়ে কেরাম বিশ্বের মুসলমান ফিলিস্তিনের মুসলমান ইমানের পরীক্ষা দিতেছেন আজকে আমাদের বাংলাদেশে অসংখ্য অগণিত হাজার হাজার শত শত আলেম কারা নির্যাতিত হয়ে কারা বরণ করে ইমানের পরীক্ষা দিতেছেন ঠিক কিনা দুষ্ট বুজুর্গ আল্লাহ তাআলা তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করুক শেখে গাজীনগরী নাওয়ারাল্লাহ মারকাদাহুর নকশা কদমের উপর চলার তৌফিক দান করুক হ্যাঁ আমাদের সকলকে আল্লাহ তাআলা দিনের পথে কবুল করুক আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন